আসসালামু আলাইকুম। লকডাউন আবারও আসতে পারে এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে এ গুরুত্বপূর্ণ সংবাদটি আপনাদেরকে পড়ে শোনাবো, তাই লকডাউন সংক্রান্ত সকল খবর রাখতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। মানুষের জীবন ও জীবিকার স্বার্থে সরকার লকডাউন শিথিল করছে, কিন্তু পরিস্থিতি বিবেচনায় আবারও কঠোর লকডাউন দেওয়া হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের। সোমবার 9 আগস্ট দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরে গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎস মুখে এক্সেল নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের পূর্ত কাজ দুটি বাস্তবায়নে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং নির্মাণ প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা জানান। সেতুমন্ত্রী বলেন, মানুষের জীবন ও জীবিকার স্বার্থে সরকার লকডাউন শিথিল করেছে, তবে পরিস্থিতি বিবেচনায় আবারও কঠোর লকডাউন দেওয়া হবে। দেশের সড়ক মহাসড়কে এত উন্নয়ন হচ্ছে, নেওয়া হচ্ছে একাধিক প্রকল্প, তবুও মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে না আসায় এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, যে কোনো মূল্যে সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। গণপরিবহন চলাচলে করোনা পূর্ববর্তী কালে যে ভাড়া ছিল সে ভাড়ায় চলবে, বর্ধিত ভাড়ায় নয়, উল্লেখ করে উবাইদুল কাদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং জনস্বার্থে সব স্টেক হোল্ডার ও সব মালিক শ্রমিকদের সহযোগিতা কামনা করেন। পরিবহন চলাকালে আগে গাড়ি জীবাণুমুক্ত ও পরিষ্কার করার নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, যাত্রীদের শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। এ বিষয়ে বিআরটিএ কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।